হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অভিস ব্লগ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আপনাদেরকে বলে রাখি যে এই ইন্টারভিউ লেটার হাতে পাওয়ার জন্য কিন্তু প্রসেসিং টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ব্যাকলগ প্লাস যে প্রসেসিং টাইম, এই দুটো যোগ করলেই পাবেন হলো আপনারা ইন্টারভিউ লেটার। তাই ভালো নিউজটা দিচ্ছি হলো প্রসেসিং টাইমে কিন্তু হিউজ একটা পরিবর্তন আসতে চলেছে, এবং আপনারা যে যে ভিসাতে অ্যাপ্লাই করাচ্ছেন, মানে হলো F4 ভিসাই হোক কিংবা F2A ক্যাটাগরি হোক কিংবা IR1 CR1 যে কোনো ক্যাটাগরি হোক, আপনারা কি করবেন এখনই, মানে আমার ভিডিওটা দেখার পরেই আপনারা নিজে লগ ইন করবেন, দেখবেন যে প্রসেসিং টাইমে কি ধরনের পরিবর্তন এসেছে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কবে ইন্টারভিউ লেটার হাতে পাবেন। আরও যে ধরনের আপডেট আছে সেগুলো বলে রাখি যে ঢাকা এম্বাসি কিন্তু সামনের মাসে বেশ কয়েকটা এই সুপার ফ্রাইডে ঘোষণা দিয়েছে, এর ফলে কিন্তু আপনারা একটা নন ইমিগ্রেশন ভিসা এবং একটা ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন। খুব তাড়াতাড়ি হতে চলেছে কিন্তু বেশ কিছু পরিবর্তন। এছাড়াও বলে রাখি যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কমিশন আছে, এরা কিন্তু বেশ কিছু রিপোর্ট করে আছে যার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাকলগটা কমে যাওয়ার কথাবার্তা কিন্তু চলছে। আর যে আপডেটটা আছে সেটা হলো, আপনারা জানেন যে এই ব্যাকলগ কমানোর ক্ষেত্রে কিন্তু একটা বিল উত্থাপিত হয়ে গেছে, এটা নিয়ে কিন্তু নেগোসিয়েশন চলছে দুটো দলের মাঝে। এর ফলে যে কোনো সময় আপনারা একটা হিউজ গুড নিউজ পাবেন যে এই ব্যাকলগটা কমে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ইন্টারভিউ লেটার হাতে পাবেন। এছাড়াও যে আপডেটটা আছে সেটা হলো, আপনারা জানেন যে ভিসা বুলেটিনে কিন্তু পরিবর্তন আসা শুরু করে আছে, এবং আপকামিং মান্থগুলোতে কিন্তু বেশ কিছু ভিসা বুলেটিনের পরিবর্তন আমরা দেখতে পারবো। তাই পুরো ব্লগটা না টেনে একটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আভিস ব্লগ। থ্যাংকস আ লট। Bake me a cake as fast as you can. Pat it and roll it and mark it with a B. And put it in the oven for baby and me. আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটাকে দেখেন, ভিডিওগুলো প্রত্যেক দিন আমি আপলোড করে থাকি, আপনারা ইতিমধ্যেই হয়তোবা জানেন যে এই ব্যাকলগটা কিভাবে করে ক্যালকুলেট করতে হয় কিংবা এই যে প্রসেসিং টাইমটা কিভাবে করে ক্যালকুলেট করতে হয়, এই নিয়ে বেশ কিছু ভিডিও কিন্তু আছে। আমি বলে রাখি যে বেশ কিছু আপডেট আমরা দেখতে পেয়েছি যে এই মাসে যে প্রসেসিং টাইমটা যদি হয়ে থাকে ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার কিংবা ভার্মাউথ সার্ভিস সেন্টার, এখানে কিন্তু F4 ক্যাটাগরিতে বেশ কিছু আপডেট আসা শুরু করে আছে। বেশ কিছু জায়গা আমি দেখতে পাচ্ছি যে হাফ এ টাইম হয়ে গেছে এই প্রসেসিং টাইম, তাই এখনই আপনারা লগ ইন করে দেখবেন যে এক্স্যাক্টলি আপনার ক্যাটাগরিতে বর্তমানে কেমন প্রসেসিং টাইম আছে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলে কমেন্ট করে জানাবেন, যে আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে আমার হয়তোবা 140 মাস আছে অথবা 95 মাস আছে অথবা F2A ক্যাটাগরিতে এভাবে মুভ করছে, এগুলো সঠিক কি না, এভাবে করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে গাইড করতে পারবো। এরপর আসি হলো এই যে ব্যাকলগের খবর। আপনারা জানেন যে গত দু মাসে দেখা যেতে পারে 50,000 মতো কিন্তু ইন্টারভিউ লেটার ইস্যু হয়ে গেছে, এবং তারপরের মাসে ছিল হলো 38,000, উইচ ইজ এ হিউজ গুড নিউজ যে এত এত মানুষের কিন্তু এই ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে এবং ব্যাকলগটা কিন্তু সত্যি এবার কমে যাওয়া শুরু করেছে। আপনারা জানেন যে ব্যাকলগটা যদি নীল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখনই ইন্টারভিউ লেটার হাতে পাবেন, একটু আর ওয়েট করতে হবে না। ইটস এ হিউজ গুড নিউজ অ্যান্ড সেলুট টু দ্য USCIS, NVC এবং এম্বাসি, যারা কিনা যুগ্মভাবে এই তিনটে সংস্থা কাজ করে থাকে আপনারা যাতে খুব তাড়াতাড়ি করে ইন্টারভিউ লেটার হাতে পান। এখন বলে রাখি যে গত মাসে কিন্তু আমরা দেখেছি যে এই ভিসা বুলেটিনের মুভটা হওয়া শুরু করেছে, এবং আমরা জানতে পেরেছি এই মুভটা কন্টিনিউ হবে, মানে এভাবে করেই 1 থেকে 3 মাস অবধি প্রত্যেক মাসে কমে যাওয়া শুরু করবে ইন্টারভিউ লেটার পাবার আপডেটটা। মানে হলো, মনে করুন যে ভিসা বুলেটিনে যখন আপনারা মুভটা দেখছেন তার ফলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ইন্টারভিউ লেটার হাতে পেয়ে যাবেন, এটাই তার ফল প্রকাশ। কারণ ভিসা বুলেটিনে যে মুভ হওয়া শুরু করেছে, উইচ ইজ এ ভেরি গুড নিউজ, আমরা জানতাম যে এপ্রিল মাস থেকে একটা হিউজ গুড নিউজ আপনারা পাবেন, এবং এটাই তার বহিঃপ্রকাশ। তার কারণ
আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে F1, F2, F3 ক্যাটাগরি, F4 ক্যাটাগরি সবগুলো ক্যাটাগরিতেই কিন্তু আমরা এক একটু করে মুভ হওয়া শুরু করেছে ভিসা বুলেটিনটা দেখাচ্ছি। আপনারা ভিসা বুলেটিন যদি না দেখতে পারেন যে কিভাবে করে ফাইনাল অ্যাকশন ডেট ক্যালকুলেট করবেন কিংবা কিভাবে করে ফাইলিং ডেটটা ক্যালকুলেট করবেন সেটা জানার জন্য আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো কিন্তু আজই দেখবেন, তাহলে সব ব্যাপার কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওই ভাই আমার এই ক্যাটাগরি, আমার এত সালে আমার পিডি ছিল, এত সালে ডিকি হয়েছিল, সব কাগজপত্র জমা দিয়েছি, কবে ইন্টারভিউ লেটার পাবো, অথবা অমুক সার্ভিস সেন্টারে আমার কাজটা চলছিল, আমার এখনও ডিকি হয়নি, কবে ডিকি পাবো, কিংবা ওয়েলকাম লেটার হাতে পাইনি, কবে ওয়েলকাম লেটার পাবো। এই ধরনের আপনারা যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমারও বুঝতে সাহায্য হবে এবং আপনাদেরকেও হেল্প করতে পারবো, বুঝাতে পারছি। এরপর যে হিউজ আপডেটটা আছে সেটা হলো এই ব্যাকলগের যে বিল সেটা কিন্তু উত্থাপন হয়ে গেছে এদেশের যে কংগ্রেসে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মুভমেন্টও চলে আসবে। আমরা জানি যে দুটো দলই কিন্তু নেগোসিয়েট করছে যে তাদের এই আর্জি আছে ওই আর্জি আছে, এটা নিয়ে নেগোসিয়েট করতে করতে এরা বুঝতে পারছে যে বর্ডারটাকে সিকিউর করতে হবে এবং ব্যাকলগটা যেহেতু কমে যাবে সেহেতু মানুষজন কিন্তু ইললিগালি আমেরিকাতে আসার কথা ভাববে না, লিগাল ভিসার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আর এই ক্ষেত্রে বেনিফিটেড হবেন হলো আপনারা যারা কিনা বহু বছর ধরে F4 ক্যাটাগরিতে অপেক্ষা করছেন কিংবা F2A ক্যাটাগরিতে কোনো মুভমেন্ট ছিল না, এদের কিন্তু মুভমেন্টটা চলে আসবে। এই ব্যাকলগের বিলটা পাস হওয়াটা খুবই দরকারি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু ব্যাকলগের যে বিলটা আছে এটাও পাস হয়ে যাবে, বোঝাতে পারছি। এখন ছোট্ট করে একটা ঘটনা শেয়ার করছি। রিসেন্টলি F4 ক্যাটাগরিতে ছিলেন একজন ভাই, ইনি সাবস্ক্রাইবার, বেশ কিছু বছর ধরে আমার ব্লগটা প্রতিনিয়ত দেখেন। ইনি বলছিল যে ওই ভাই আমি কিন্তু ইন্টারভিউ লেটার হাতে পেয়েছিলাম গত মাসে এবং আমার ইন্টারভিউ হয়ে গেছে, সাকসেসফুলি আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমাবো, ঠিক আছে। কিন্তু উনি কিছু কিছু কথা বলেছেন, দুঃখের কথা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার কি করা উচিত ছিল। বলেছেন যে ওনার অ্যাটর্নি ছিল প্লাস ওনার যিনি স্পন্সর ছিলেন ইনিও কিন্তু প্রতিনিয়ত গাইড করতেন, আবার ইনি একজন মানে বাংলাদেশেই ইনি একজন কনসালটেন্সি ফার্মের সাথে কথা বলেছিলেন যারা কিনা প্রতিনিয়ত এনাকে হেল্প করতেন যে আমেরিকাতে কবে ইন্টারভিউ লেটার পেতে পারবে কিংবা কী কী প্রসেসগুলো তার আছে। ইনি বলেছেন যে যে বছর অ্যাপ্লাই করেছিলেন মানে 2007 কথা বলছি, তখন থেকে কিন্তু উনি দেখা যেতে পারে 6 মাস পর পর অ্যাটর্নির সাথে কথা বলেছেন, ফি দিয়েছেন, তারপর দেখা যাচ্ছে যে ঢাকাতে অবস্থিত যে কনসালটেন্সি ফার্মটা আছে তাদের সাথে কথা বলেছিল যে ফি দিয়ে, অবশ্যই কথা বলতে হলে তো ফি লাগবে, ফি দিয়ে কথা বলেছিল যে কবে ইন্টারভিউ লেটার পেতে পারি কিংবা কী কী স্টেপ আছে। সবাই বলতো যে এরকম হ্যাঁ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, এই তো 2 মাসের মধ্যেই পেয়ে যাবেন, 3 মাসের মধ্যেই পেয়ে যাবেন, কিন্তু ওনার সব মিলিয়ে প্রসেসটা লেগেছিল প্রায় 16 বছরের মতো। তো উনি যখন থেকে ভিডিও দেখা শুরু করেন তখন থেকে আমি একটা ক্লিয়ার পিকচার ওনাকে দিতে পেরেছি যে F4 ভিসা ক্যাটাগরিতে কিন্তু 1 বছরের মধ্যে আসতে পারবেন না, আপনার আসতে হলে কিন্তু প্রায় 10 থেকে 12 বছর কিন্তু সময় লাগবে মিনিমাম যদি আপনি লাকি হয়ে থাকেন। এছাড়া ইন জেনারেল 15 থেকে 16 বছর সময় লেগে যায় শুধুমাত্র অ্যাপ্রুভাল পেতে, মানে হলো ওয়েলকাম লেটারটা হাতে পেতে। অন্য লোক বলছেন যে আমার ভিডিওগুলো যদি উনি বেশ কিছু বছর ধরে দেখা শুরু করতেন আগের থেকে তাহলে কি হতো, উনি অ্যাটলিস্ট বুঝতে পারতেন যে F4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার 6 মাসের মধ্যে থেকেই কিন্তু কোনো প্রসেস শুরু হয় না, এই অ্যাপ্রুভাল লেটার পেতে যে 10 থেকে 12 বছর সময় লাগে এই জিনিসটা জানতেও কিন্তু আমার ভিডিওগুলো ওনার খুব হেল্পফুল হয়েছিল। ইনি আমাকে কমপ্লেন করে বলেছেন যে ওই ভাই অ্যাটর্নির সাথে কথা বলেছি, এরাও কোনো ক্লিয়ার পিকচার দিতে পারে না, আমার যে কনসালটেন্সি ফার্ম ছিল তারাও কিছু বলতে পারে না, শুধু এই কাগজ ওই কাগজ এই হচ্ছে হবে এরকমভাবে বলছে। কিন্তু দুঃখের কথাটা হলো তার যিনি স্পন্সর ছিলেন সেও কিন্তু ক্লিয়ার কোনো পিকচার দিতে পারছিলেন না। এই স্পন্সর যিনি কিনা আমেরিকাতে ছিলেন তার ভাই, ইনি বলছিল যে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যখন আসবে তখন আমি প্রসেস করে দেবো তোর ফাইলটা এরকম। কিন্তু ব্যাপারটা হলো যে উনি বলছিলেন যে স্পন্সর কেন জানেন না যে
কবে আমি ইন্টারভিউ লেটার পেতে পারি? এটা কি 10 বছরের মামলা নাকি 6 মাসের মামলা? অ্যাটলিস্ট তো একটা টাইম ফ্রেম তো থাকবে, তাই কি? আপনাদেরকে বলে রাখি যে বেশ কিছু ক্ষেত্রে আমি এরকম দেখাচ্ছি, আপনার যিনি স্পন্সর ইনি কিন্তু আমেরিকাতে এসেছেন এই ডিভি লটারিতে, এটা আপনাকে মানতেই হবে। হয়তোবা এরকম হয়ে থাকবে যে আপনার স্পন্সর হয়তোবা আমেরিকাতে এসেছে ডিভি লটারিতে, তাই এই ডিভি লটারিতে যেহেতু আপনার স্পন্সর এসেছে তার সেরকম কোনো ক্লিয়ার পিকচার ছিল না F4 ক্যাটাগরিতে কিভাবে আসে, তাই হয়তোবা আপনাদেরকে মানে ঠিকভাবে গাইড করতে পারেনি। কিন্তু আপনারা যদি প্রতিনিয়ত আমার চ্যানেলটাকে দেখতেন তাহলে কিন্তু অথেন্টিক ইনফরমেশনগুলো পেতেন। তার কারণ আপনার স্পন্সর যখন নিজেই এসেছে এদেশের ডিভি লটারিতে, মানে উনি যেহেতু F4 ভিসা ক্যাটাগরিতে মানে ভাই বোন ভিসা ক্যাটাগরিতে আসেননি, তাই স্পন্সরের কিন্তু বেশ কিছু ইনফরমেশন জানার কথা না। এটা কিন্তু স্পন্সরের দোষ দেখছি না, এটা আমি বলছি এরকম যে ল্যাক অফ ইনফরমেশন। আপনার স্পন্সর চান যে আপনি খুব তাড়াতাড়ি আমেরিকাতে চলে আসুন, এটা কিন্তু সত্যি। আপনার ভাই বা আপনার আঙ্কেল চাচা চাচি তারা কিন্তু চাইবেন আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন, কিন্তু এই চাচা চাচি কিংবা আপনার যিনি স্পন্সর ভাই হোক বা বোন হোক, এনারা নিজেরাই যখন এই দেশে এসেছে এই ডিভি লটারি কিংবা স্টুডেন্ট ভিসার মাধ্যমে প্রথমে, সেই ক্ষেত্রে তারা তো জানে না যে এই ইমিগ্রেশনের ফাইলটা প্রসেস করতে কতদিন সময় লাগে, তাই কি না? এই ক্ষেত্রে তাদেরকে দোষ দেবেন না। কাকে দোষ দেবেন সেটা হলো নিজেকে। নিজে যদি সব ইনফরমেশনগুলো ঠিকভাবে জানতেন তাহলে কিন্তু আপনার এত দুঃখ কষ্ট লাগতো না, এত সময়টাকে অতিবাহিত করতে আপনাদের বেগ পেতে হতো না। মানে আমি এটাকে বোঝাতে চাইছি যে যে কোনো ধরনের ইনফরমেশন আপনার কিন্তু আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। প্লাস কোনো ব্যাপারে কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে এখানে কিন্তু কমেন্ট করলে কিন্তু জানতে পারবেন। এছাড়াও যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনারা গুগল করবেন, আপনাদের স্পন্সর কিংবা আপনাদের যিনি অ্যাটর্নি কিংবা আপনাদের যিনি কনসালটেন্সি ফার্ম, এরা ইনফরমেশন আপনাকে জেনেও দিতে পারে, নাও জেনে দিতে পারে, ভুলও দিতে পারে, এটার কোনো তো অথেন্টিক কোনো মিডিয়া নেই, তাই তো? তবে আপনারা যদি অ্যাটর্নির সাথে কথা বলেন আপনাদের যেই হোক না কেন, আশা করছি আপনাদেরকে একটা কারেক্ট গাইডলাইন দেওয়ার উচিত ছিল। তবে আপনাদেরকে বলে রাখি যে আমি তো অ্যাটর্নি না, তাই তো? এবং আমি কোনো ভিসা কনসালটেন্সি সার্ভিসও আপনাদের সাথে চালু করিনি যেটার ফলে আপনারা আমার উপরে ডিপেন্ড করবেন। আমি আপনাদেরকে অ্যাওয়ারনেস করি, মানে হলো সোশ্যাল অ্যাওয়ারনেস করি, তার ফলে এই ভিডিওগুলো দেখার ফলে কিন্তু আপনারা সঠিক ইনফরমেশন পান। আমার কোনো লাভ নেই, আমার লাভ হলো আপনারা যখন আমেরিকাতে আসবেন তখন অ্যাটলিস্ট আমি আপনাদের মতো বেশ কিছু বাংলাদেশি ভাই বোন পাবো যারা কিনা নিজে মানে বিদেশের বাড়িতে পরিশ্রম করে কষ্ট অর্জিত আমেরিকাতে সঠিকভাবে এদেশে প্রতিষ্ঠিত হতে চায়, তাদেরকে হেল্প করতে পেরে কিন্তু আমার সবথেকে আনন্দ লাগবে। তাই যারা কিনা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা আমার ভিডিওগুলো দেখে যান এবং বিভিন্ন ধরনের ইউটিউবের যারা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখে যান, কিন্তু যে কোনো ফাইল প্রসেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলবেন, আপনাদের যদি কোনো ভিসা কনসালটেন্সি ফার্ম থাকে তাদের সাথে কথা বলবেন এবং আপনার যিনি স্পন্সর আছে তার সাথেও কথা বলবেন। অনেক সময় আপনাকে নিজেকেও কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, তার মানে হলো নিজে নিজে গুগলেও সার্চ করবেন এবং বিভিন্ন মিডিয়া আছে এগুলো দেখে আপনি একটা সঠিক ইনফরমেশন কিন্তু পাবেন যে কোন ইনফরমেশনটা অথেন্টিক, কোন ইনফরমেশনটা ভুল, কিংবা কোন ইনফরমেশনটা আপনার জন্য কার্যকারী হতে পারে কিংবা কার্যকরী নাও হতে পারে। তবে আমি আপনাদেরকে এতটুকু অ্যাসিওর করতে পারি যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে প্রতিনিয়ত কন্টেন্ট বানিয়ে আপনাদেরকে হেল্প করতে চাই এবং এই আমেরিকার ব্যাপারে অথেন্টিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করতে চাই, তাই আমার যে ইউটিউবের চ্যানেলটাকে কিন্তু আপনারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন কিন্তু ভিডিওগুলো দেখবেন এবং যদি সম্ভব হয় যে কোনো ধরনের ডিসকাশনের সময় আপনারা আপনার যিনি স্পন্সর আছে তার সাথেও আমার ব্যাপারে ডিসকাস করতে পারেন যে অভিভাবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কিংবা অভিভাবের ভিডিওগুলো দেখবে। তার ফলে কি হবে, আপনার যিনি স্পন্সর
ইনিও বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আপনার ইন্টারভিউ লেটার কবে আসতে পারে কিংবা আমেরিকাতে কি হচ্ছে, এতে আপনিই কিন্তু অ্যাডভান্টেজ পাবেন। বোঝাতে পারছি? আশা করা যায় আজকের ভিডিওর ফলে আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন। কারণ সবথেকে যে দুঃখের ব্যাপারটা সেটা হলো অজ্ঞতা। আপনারা অজ্ঞ থাকেন কিংবা আপনারা আনস্মার্ট থাকেন কিংবা আপনারা ডার্কে থাকেন, এটা আমি চাই না। আমি চাই আপনারা স্মার্ট হন, আপনারা এনাফ স্মার্ট আছেন, কিন্তু আপনারা চোখ কান খোলা রাখবেন। অবশ্যই আমেরিকার ব্যাপারে সব ইনফরমেশন জানলে আপনাদেরই কিন্তু লাভ হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, অনেকের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলোও দেখবেন। তাহলে জানতে পারবেন যে এক্স্যাক্টলি কোন স্টেপে আপনি আছেন এবং আপনার কি করা উচিত ছিল যেটার ফলে আপনারা আমেরিকাতে খুব তাড়াতাড়ি আসতে পারবেন। এবং আমেরিকাতে আসার পরেও আপনাদের কিন্তু নতুন কিছু মনে হবে না, বিকজ এই অভিভাবক চ্যানেলে আমেরিকার ব্যাপারে প্রতিনিয়ত সব ইনফরমেশনগুলো কিন্তু আপনারা জেনে অলরেডি আপ টু ডেট আছেন। সেই কিন্তু আমেরিকাতে সবথেকে বেশি সুখী যে কিনা সব জানে, মানে সব ইনফরমেশনগুলো যদি আপনি জেনে থাকেন সকল ব্যাপারে, আমেরিকাতে আসছেন আমেরিকার ব্যাপারেই সব ইনফরমেশন জানবেন, কারণ দিস গনা বি ইয়োর ফিউচার হোম। বোঝাতে পারছি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংকস লট, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে। He's dark, sunny, he's dark, he's sunny, he's dark, he's sunny, he's dark, sunny, he's dark, sunny, he's dark.